জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক ঘটা রিয়ান পরাগর পরবর্তী লক্ষ্য হল শ্রীলঙ্কা ভ্রমণ। চলিত মাহতে ভারতে শ্রীলঙ্কা ভ্রমণ করব, যত সিংহলী বাহিনীর বিরুদ্ধে দ্বীপ রাষ্ট্রখন তিনিখন টি টুয়েন্টি আর তিনিখন এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় ম্যাচ খেলিব। 26 জুলাই, 27 জুলাই আর 29 জুলাইত হব তিনিখন টি টুয়েন্টি ম্যাচ। 1 আগস্ট, 4 আগস্ট আর 7 আগস্ট ভারত শ্রীলঙ্কার মাজত আছে তিনিখন এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় ম্যাচ। রিয়ানর এতিয়া টার্গেট শ্রীলঙ্কা ভ্রমণলৈ যাবলগীয়া ভারতীয় দলত স্থান লাভ করাটো। শ্রীলঙ্কা ভ্রমণের প্রাক মুহূর্তত আন্তঃরাষ্ট্রীয় টি টুয়েন্টি খেলত অভিষেক ঘটা রিয়ানর বাবে শৃঙ্খলাটো সন্তোষজনক নাছিল। শৃঙ্খলাটোত রিয়ানে তিনিখন ম্যাচ খেলিছিল আর দুখন ম্যাচত বেটিং করেছিল। এই দুইখনতেই রিয়ানে সংগ্রহ করেছিল মুঠ 24 রান। প্রথমখনত 2 রান আর তৃতীয়খনত 22 রান করেছিল রিয়ানে। আপাতত রিয়ানর প্রদর্শন অতি সন্তোষজনক নাছিল জিম্বাবুয়ে। বিভিন্ন জনের মন্তব্য, প্রকৃতার্থত রিয়ানে সুযোগের সদ ব্যবহার করব নোৱাৰিলে। কিন্তু অন্তিমখন খেলত 24টা বলত 22 রান করা রিয়ানে শ্রীলঙ্কা ভ্রমণত টিম ইন্ডিয়াত স্থান লাভ করার আশা করবই পারে। রিয়ান পরাগর প্রতিভা আর দক্ষতার অভাব নাই, কিন্তু দলত স্থান নিগাজি করবলে টেলেন্টর লগতে রিয়ানে অর্জন করব লাগিব এজন তারকা খেলোয়ার থাকিবলগিয়া আনবোর জরুরি গুণ আর কৌশল। 2 এদিনতে বিসিসিআই শ্রীলঙ্কা ভ্রমণলৈ যাবলগিয়া ভারতীয় দলটো ঘোষণা করব। বিভিন্ন উৎসৰ পৰা লাভ কৰা খবৰ মতে সামান্য সাল সলনি হ'ব পাৰে ভাৰতীয় দলটো। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। জিম্বাবুৱেৰ বিৰুদ্ধে অভিষেক ঘটোৱা ৰিয়ান পৰাগৰ পৰৱৰ্তী লক্ষ্য হ'ল শ্ৰীলংকা ভ্ৰমণ। চলিত মাহতে ভারতে শ্রীলঙ্কা ভ্রমণ করব, যত সিংহলী বাহিনীর বিরুদ্ধে দ্বীপ রাষ্ট্রখন তিনিখন টি টুয়েন্টি আর তিনিখন এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় ম্যাচ খেলিব। 26 জুলাই, 27 জুলাই আর 29 জুলাইত হব তিনিখন টি টুয়েন্টি ম্যাচ। 1 আগস্ট, 4 আগস্ট আর 7 আগস্ট ভারত শ্রীলঙ্কার মাজত আছে তিনিখন এদিনিয়া আন্তঃরাষ্ট্রীয় ম্যাচ। রিয়ানর এতিয়া টার্গেট শ্রীলঙ্কা ভ্রমণলৈ যাবলগীয়া ভারতীয় দলত স্থান লাভ করাটো। শ্রীলঙ্কা ভ্রমণের প্রাক মুহূর্তত আন্তঃরাষ্ট্রীয় টি টুয়েন্টি খেলত অভিষেক ঘটা রিয়ানর বাবে শৃঙ্খলাটো সন্তোষজনক নাছিল। শৃঙ্খলাটোত রিয়ানে তিনিখন ম্যাচ খেলিছিল আর দুখন ম্যাচত বেটিং করেছিল। এই দুইখনতেই রিয়ানে সংগ্রহ করেছিল মুঠ 24 রান। প্রথমখনত 2 রান আর তৃতীয়খনত 22 রান করেছিল রিয়ানে। আপাতত রিয়ানর প্রদর্শন অতি সন্তোষজনক নাছিল জিম্বাবুয়ে। বিভিন্ন জনের মন্তব্য, প্রকৃতার্থত রিয়ানে সুযোগের সদ ব্যবহার করব নোৱাৰিলে। কিন্তু অন্তিমখন খেলত 24টা বলত 22 রান করা রিয়ানে শ্রীলঙ্কা ভ্রমণত টিম ইন্ডিয়াত স্থান লাভ করার আশা করবই পারে। রিয়ান পরাগর প্রতিভা আর দক্ষতার অভাব নাই, কিন্তু দলত স্থান নিগাজি করবলে টেলেন্টর লগতে রিয়ানে অর্জন করব লাগিব এজন তারকা খেলোয়ার থাকিবলগিয়া আনবোর জরুরি গুণ আর কৌশল। 2 এদিনতে বিসিসিআই শ্রীলঙ্কা ভ্রমণলৈ যাবলগীয়া ভারতীয় দলটো ঘোষণা করব। বিভিন্ন উৎসৰ পৰা লাভ কৰা খবৰ মতে সামান্য সাল সলনি হ'ব পাৰে ভাৰতীয় দলটো। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।